বৃহস্পতিবার কাঞ্চনপুর সফরে যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিন কাঞ্চনপুর সফরে গিয়ে মুখ্যমন্ত্রী আনন্দবাজারে বড়ছড়া মাধ্যমিক স্কুলে একশো শয্যা বিশিষ্ট ছাত্রাবাসের উদ্বোধন করেন এর পাশাপাশি লালজুড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন এবং কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের গার্লস হোস্টেলের উদ্বোধনও করেন মুখ্যমন্ত্রী এছাড়াও এদিন কাঞ্চনপুর টাউন হলে এক অনুষ্ঠানে কাঞ্চনপুর কলেজে ছাত্রছাত্রীদের সাথে কথাও বলেন মুখ্যমন্ত্রী